নৌকোতে করে মাঝি ভাই মাছ ধরে। আমি কখনো চোখে দেখিনি জানিস মাছ কেমন করে ধরে, আজকে দেখবি। চল না দুজনে মিলে একটু নৌকায় উঠি। চল চল, বরঞ্চ ওইখানে একটা নৌকা দেখছি, ওই মাঝি ভাইকে বলি যে কাকু আমরা তোমাদের মাছ ধরা দেখবো, আমাদের একটু নৌকায় নেবে তোমরা? দিদি আমিও তো কখনো মাছ ধরা দেখিনি নৌকায় করে, যাবি যাবি, কি মজা লাগছে আর কি ভালো লাগছে। নদীটা দেখতে দেখ কি সুন্দর না রে, জায়গায় জায়গায় আবার একটু পাহাড় পাহাড়, ওই দূরে কত সুন্দর গাছ, কি ভালো লাগছে দেখতে। চল চল দেখি, ওই মাঝি কাকুটাকে একবার বলে দেখি। চল চল, ওই দেখ ওই দেখ মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ও মাঝি কাকু, মাঝি কাকু বলছি, তুমি কি নৌকা করে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ মামুনি, আমি এই তো মাছ ধরতে যাব, এক্ষুনি বেরোতাম। তা তোমরা কি মাছ ধরা দেখতে এসছো নাকি? আমরা না এর আগে কখনো মাছ ধরা দেখিনি, তুমি কি আমাদেরকে একটু মাছ ধরা দেখাবে গো? হ্যাঁ তা যেতে পারো, কিন্তু তোমার বাবা মাকে বলে এসেছো তো, তারা আবার আমাকে বকাবকি করবে না তো, না হলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। মাকে বাড়িতে বলে অনুমতি নিয়ে এখানে এসেছি, একটু আমাদের ঘুরিয়ে দেখাও না গো, তোমরা কেরাম করে মাছ ধরো। আচ্ছা মামুনি, তোমরা উঠে পড়ো, কিন্তু খুব সাবধানে, একদম নৌকাতে নড়াচড়া করবে না, চুপটি হয়ে বসে পড়ো নৌকার উপর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি মজা কি মজা। এই পাখি আয় আয় আয়, আমার হাত ধরে আস্তে আস্তে নৌকার উপর ওঠো দেখি, কি মজা লাগছে বল দিদি। এই প্রথম নৌকাতে উঠেছি, আমার যে কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে, দেখ পাশে নদীটা একদম, জলগুলো কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ কাকু আমরা উঠে পড়েছি, তুমি এবার আস্তে আস্তে নৌকাটাকে নিয়ে চলো মাঝ নদীতে। ঠিক আছে মামুনি, এই তো আমি এবার নৌকাটা ছাড়বো, তোমরা সাবধানে ধরে বসো দুজনা। চলো মামুনি চলো, সাবধানে ধরে ধরে বসো, একটু দূরে যেতে হবে নাহলে ভালো মাছ পাওয়া যাবে না। চলো সুন্দর লাগছে, দেখ দেখ দিদি কতটা চলে এসেছি আমরা পার থেকে, কি বাবা। এবার আমি নদীতে জাল ফেলবো, দেখো তোমরা কি সুন্দর জালের মধ্যে মাছ উঠে আসবে। এই যে জাল ফেলে দিলাম, তো দেখো এবার জালে আস্তে আস্তে মাছ কিরকম উঠতে থাকবে। জালে অনেকগুলো মাছ উঠে গেছে মনে হচ্ছে, এবার দেখো কতগুলো মাছ উঠেছে জালে। দাঁড়াও মাছগুলো আস্তে আস্তে জালটাকে টেনে তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো মামুনি। ও মা কত মাছ, দেখ দেখ দিদি, দেখ দেখ, এই দেখো মাছগুলো কত লাফাচ্ছে, দেখছো পাচ্ছো তোমরা? ও মা তাই তো, দেখ দেখ দিদি কি সুন্দর মাছগুলো ছটফট করছে, কত মাছ উঠেছে জল থেকে, দেখ দেখ। হ্যাঁ রে বোন ঠিক বলেছিস পাখি, কত মাছ। ও মা এটা কি রে, কি মাছ, এই নদীতে অনেক মাছ থাকে বুঝতে পারছো তোমরা? তাই গো, ও মা তারও মাছ উঠবে নাকি? হ্যাঁ এই নদীতে প্রচুর মাছ আছে, আমি রোজ এখান থেকে কয়েক কেজি করে মাছ নিয়ে যাই। মা কি সুন্দর দিদি দেখ, হ্যারে পাখি কি সুন্দর লাগছে বল, এর আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি আমাদের। এই দেখো আবার অনেকগুলো মাছ উঠেছে মনে হচ্ছে, দেখো জাল তুললেই পাবে অনেকগুলো মাছ দেখতে তো। এই দেখো কতগুলো মাছ নড়ছে, এবার কি কি মাছ উঠেছে তোমাদের দেখাই। এই যে এটা একটা দেখতে পাচ্ছো, বড় মৃগেল মাছ, আর এই দেখো কত বড় বড় গলদা চিংড়ি উঠেছে জালে,
আর এইটা কি মাছ বলো তো? এ দেখো, এটা গঙ্গার হচ্ছে আড় মাছ, এটাও নড়ছে। চলো মামনি, আমার আজকে মাছ ধরা হয়ে গেল, অনেক মাছ ধরেছি আজকে, তো এবার আবার পাড়ে ফিরতে হবে, তোমরাও বাড়ি ফিরবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। চলো। তোমাদের আবার যখন ইচ্ছা হবে তোমরা আবার চলে আসবে, আমি তোমাদের নৌকা করে অনেক মাছ ধরা দেখাবো এরপরে। ঠিক আছে, তোমরা এসো তাহলে আজকে। আচ্ছা।